27 মে আজকের উল্লেখযোগ্য বিষয় পণ্ডিত জওহরলাল নেহরু মৃত্যু মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী জন্ম 27 মে 1860 খ্রিস্টাব্দে মৃত্যু 12ই নভেম্বর 1930 খ্রিস্টাব্দে জন্ম কলিকাতার শ্যামবাজার অঞ্চলে কাশিমবাজারের রাজবাহাদুর কৃষ্ণনাথ রায়ের ভাগিনেও মনীন্দ্রচন্দ্র 30 মে 1898 খ্রিস্টাব্দে মহারাজা উপাধি ভূষিত হয়ে মাতুল সম্পত্তির অধিকারী হন। দেশের নানান প্রয়োজনে বিশেষত শিক্ষা বিস্তারের জন্য তিনি বহু প্রতিষ্ঠান এবং ব্যক্তিবিশেষকে লক্ষ লক্ষ টাকা দান করেছিলেন। বাংলার বৈপ্লবিক কর্মতৎপরতার একজন প্রথম শ্রেণী পৃষ্ঠপোষক ছিলেন মনীন্দ্রচন্দ্র নন্দী। বহু ছাত্র তার বাড়িতে আশ্রয় পেয়ে শিক্ষা লাভ করেছেন। স্বদেশী শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণে এবং বঙ্গভঙ্গ ও রাউলাট বিলের বিরুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তাঁরই যত্নে নভেম্বর 1907 সালে কাশিমবাজারের রাজবাড়িতে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম প্রাদেশিক সম্মেলন হয় এবং তাঁরই প্রদত্ত জমির ওপর অর্থ সাহায্যে পরিষদ ভবন নির্মিত হয়। মাতুলের নামানুসারে 50,000 টাকা ব্যয়ে বহরমপুরে একটি প্রথম শ্রেণীর কলেজ, সংলগ্ন ছাত্রাবাস ও একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে 2,00,000 টাকা, বসুবিজ্ঞান মন্দিরে 2,00,000 টাকা, বহরমপুর মেডিকেল স্কুল স্থাপনের জন্য 40,000 টাকা এবং বেঙ্গল টেকনিক্যাল স্কুল, মুকবধির বিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রভৃতিতেও বহু টাকা দান করেছেন। কলিকাতা টাউন হল তাঁরই অর্থে নির্মিত। সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেনের অনুরাগী অন্ধ্রপ্রদেশে ব্রাহ্ম সমাজ সংস্কারক রাও বাহাদুর কান্দুকুরি ভিরাসালিঙ্গামের জন্ম